নমস্কার সবাইকে, আমি দীপান্বিতা আর তোমরা দেখছো আর্টসি নেলস নেইললজি বাই দীপান্বিতার পঞ্চম পুজোর ভ্লগ। আগের চারটে ভ্লগে আমি সাউথ আর সল্টলেক কভার করে ফেলেছি, তাই আজকে তোমাদের নিয়ে যাবো নর্থের পুজো পরিক্রমা করাতে। তাহলে চলো দেখা যাক। সো পুজো ব্লগস আর স্টিল গোয়িং অন ইন মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ নো মোর অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল দেন মেক শিওর ইউ ওয়াচ মাই প্রিভিয়াস ফোর ব্লগস, বিকজ দিস ওয়ান ইজ দ্য ফিফথ ওয়ান। অ্যান্ড অলসো টু নো মোর অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল অ্যান্ড হোয়াট দিস ব্লগস আর অল অ্যাবাউট দেন মেক শিওর ইউ চেক দ্য ডিসক্রিপশন সেকশন। বেলগাছিয়া মেট্রো ঠিক পাশে এই পুজোটা ছাড়িয়ে আমরা চলে এসেছি দত্তবাগান দিয়ে টালাপার্ক মাঠের কাছে টালাপার্ক প্রত্যয়ের পুজো দেখতে। তাহলে আজকে আমাদের পুজো পরিক্রমা শুরু হচ্ছে বেলগাছিয়া টালা এলাকা দিয়েই। আর টালাপার্ক প্রত্যয়ের পুজো ইদানিং দু তিন বছর ধরে ভীষণ বিখ্যাত হয়ে উঠেছে কলকাতার বুকে, ভীষণ ভালো থিমের পুজো করছে এরা, তাই আমি এটা মিস করিনি। ভীষণ সুন্দর, শান্তিপূর্ণ আর মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল এই প্যান্ডেলটার মধ্যে। আমার এই ধরনের খোলামেলা প্যান্ডেল খুব ভালো লাগে, তাই এটাও খুব ভালো লেগেছিল। আমি দুর্গা পুজো পরিক্রমার ভ্লগগুলো বেশ প্ল্যান্ড ওয়েতে সাজিয়েছি, যাতে এই রকম দেখানো রুটগুলো ফলো করে তোমরা ম্যাক্সিমাম ঠাকুর দেখে নিতে পারো। কিন্তু তার মানে এই নয় যে আমি একই দিনে সব ঠাকুর দেখেছি বা আমি এক্স্যাক্টলি এই রুটটাই ফলো করেছি, কিন্তু সমস্ত ঠাকুর দেখে নেওয়ার পরে আমার যে রুট প্ল্যানটা ভালো মনে হয়েছে আমি সেইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করছি। আশা করি তোমাদের ফলো করলে তোমাদেরও সুবিধে হবে। এরপর কাছেই টালা পার্কের মধ্যে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব দেখতে চলে এসেছিলাম আমরা, তোমাদের এখন সেই প্যান্ডেলটাই দেখাচ্ছি। বাঁশ এবং দড়ির কারুকার্য করা বেশ সুন্দর ছিমছাম প্যান্ডেল এদের। টালা পার্ক থেকে বাসে করে আমরা চলে এসেছি আরজিগড় হাসপাতাল। হাসপাতালের ঠিক পাশের গলিটা দিয়ে একটুখানি এগোলেই ডান দিকে পড়বে সরকার বাগান যাওয়ার রাস্তা। সেই ডান দিকের রাস্তা দিয়ে বেশ খানিকটা গেলে সরকার বাগানের এই পুজোটা দেখা যাবে। সরকার বাগান থেকে বেরিয়েই পৌঁছে যাবো টালা বারোয়ারির পুজো, যেটা খুবই কাছে পড়ে। আর গত কয়েক বছরের তুলনায় এবারে এদের থিমটা অতটাও ভালো লাগলো না আমার, কিন্তু বেশ রঙিন বাঁশ দিয়ে এবং নানারকম কারুকাজ করে বেশ একটা শৈল্পিক ভাব আছে প্যান্ডেলটার মধ্যে, খারাপ না, ভালোই। টালা বারোয়ারি থেকে বেরিয়েই পড়বে টালা ব্রিজ, আর সেখান থেকে বাস বা অটোয় করে চলে যাওয়া যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়। সেখান থেকে আবার একটা বাস নিয়ে নেমে পড়বো জগৎ মুখার্জি পার্ক। কয়েক বছর ধরেই জগৎ মুখার্জি পার্ক শিরোনামে থাকছে তাদের নানারকম অভিনব থিম নিয়ে। এবারে এদের থিম ছিল বেনারসের ঘাট। তোমরা দেখতেই পাচ্ছ বেনারসের ঘাট এই থিমটা কতটা সুন্দর লাগছে। এর একটা গঙ্গার রেপ্লিকা তো বানিয়েছেই, তাছাড়া বেনারসের ঘাটে যেরকম আরতি দেখা যায় সেই ব্যবস্থাও এরা রেখেছিল। জগৎ মুখার্জি পার্ক থেকে বেরিয়ে হেঁটে চলে আসবো বাগবাজারের দিকে। বাগবাজারের সাবেকি ঠাকুর আজও সমান আকর্ষণীয় এবং আমাদের সবার প্রিয় এই থিমের বাজারেও। বাগবাজার থেকে হেঁটে চলে আসলাম কুমোরটুলি সর্বজনীন পুজোটা দেখতে। এবার এদের থিমটা বা প্যান্ডেলটা এই জন্য অভিনব কারণ এরা গাছের কুড়িয়ে পাওয়া ডাল থেকে এবং এইরকম নানারকম জিনিস দিয়ে এবারে প্যান্ডেলটা বানিয়েছিল। কুমোরটুলি সর্বজনীনের পর আমরা চলে আসছি কুমোরটুলি পার্কের পুজো দেখতে। অনেক সময় নষ্ট করে, অনেক ভিড় ঠেলে, প্রায় যুদ্ধ করেই আমরা এই প্যান্ডেলটার মধ্যে ঢুকেছিলাম। এবার এদের থিম ছিল মহাকাশ এবং এলিয়েন নিয়ে, এবং ভারত যেহেতু রিসেন্টলি চন্দ্রযান টু মিশনটি করেছিল তাই জন্য থিমটা বেশ প্রাসঙ্গিক লাগলো। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিছুটা মেকানাইজড ব্যাপার আছে, এলিয়েনগুলো মাথা নাড়ছে, আর ঠাকুর ছিল কাঁচ ঘেরা একটা জায়গার মধ্যে।
আর এটা দেখার পরে আমরা চলে যাব বেশ লম্বা হেঁটে আহিরিটোলা সর্বজনীনের পুজোটা দেখতে। যদি অটো পাওয়া যায় তো খুব ভালো, আর না হলে হেঁটেই যেতে হবে ভেতরের রাস্তা দিয়ে। কিন্তু সেটার একটা বোনাস পয়েন্ট আছে, ভেতরের রাস্তায় একটা দুটো পুজো দেখতে পাওয়া যায়। এসে পৌঁছেছি আহিরিটোলা সর্বজনীনের পুজোতে। এবার এদের থিম ছিল রানী কি ভাও। প্রাচীন হিন্দু মন্দিরে যেই রকম ভাস্কর্য দেখা যায়, এই প্যান্ডেলেও সেই রকমই রেপ্লিকাগুলো দেখা যাচ্ছিল। আহিরিটোলা সর্বজনীন দেখে বেরিয়ে আমরা চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দের পুজোতে। যুবকবৃন্দের পুজোটা দেখে বেরোলেই পড়বে বেনিয়াটোলার পুজো। এরপর আমরা যাব শোভাবাজারের দিকে, আর রাস্তায় পড়বে যদি হেঁটে যাওয়া যায় তাহলে বিকেপালের এই পুজোটা। কিন্তু আমরা টানা রিক্সায় উঠে পড়েছিলাম, তাই এভাবে ভিডিও করেই দেখাচ্ছি। খুবই সুন্দর এদেরও প্যান্ডেলটা হয়েছিল, আর টানা রিক্সা তো উত্তর কলকাতার ঐতিহ্য, তাই জীবনে একবার তো চড়ে নেওয়াই যায়। চলে এসেছি আমাদের সবার চেনা লাল সাদা রং করা সেই সাবেকি শোভাবাজার রাজবাড়ির পুজোতে। কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে অন্যতম এটি। এই দিন অবশ্য বৃষ্টির জন্য ঠাকুরের থেকে ছাতাই তোমরা বেশি দেখতে পাচ্ছ। রাজবাড়ি দেখে বেরিয়ে একটুখানি হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে হাতিবাগান মোড়। এখানে প্রথম পুজোটা আমরা দেখে নেব নবীন পল্লী। এবার এদের থিম ছিল লাইফ লাইন, অর্থাৎ আয়ুরেখা। নবীন পল্লীর ঠিক পরের পুজোটা শিকদার বাগান, অর্থাৎ টাউন স্কুলের বিপরীতের গলিতে পাওয়া যাবে এই পুজোটা। ঠিক বলেছো, জলের অপচয়, জলের সঞ্চয় সবকিছু নিয়েই ভাবতে হবে। শিকদার বাগানে এবারে থিম ছিল জল সংরক্ষণ। আগের ভিডিওতে তোমরা দেখেছো হরিদেবপুরের একটি প্যান্ডেলও এরকমই একটি থিম ছিল। এবার কলকাতা জুড়ে বহু জায়গায় জল সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণ, গ্লোবাল ওয়ার্মিং এরকম থিমের ওপরে অনেক প্যান্ডেল হয়েছে। পূজোয় তিলোত্তমা কলকাতা আলো দিয়ে যে কতটা সুন্দরভাবে সেজে ওঠে সেটাই তোমাদের এই ক্লিপটায় দেখাচ্ছি। পরের পুজোটা হাতিবাগান সর্বজনীনের। এদের থিমটা দেখে চালচিত্রের মতোই লাগছে, যেটা অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে যদি তোমরা দেখে থাকো দেখে নিয়েছি বকুল বাগান এবং দেশপ্রিয় পার্কে। কিন্তু থিম নিয়ে নয়, এবারে এই পুজোটা হাইপ ক্রিয়েট করেছিল অনেকটাই, কারণ ঠাকুরের চোখে এদের এবার নাকি 1000 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া ছিল, আর ঠাকুরের সামনে দাঁড়ালেই নাকি ফটাফট ছবি উঠে ফেসবুকে পোস্টও হয়ে যাবে। এই অভিনব ব্যবস্থা এই কথা ভেবে, কারণ ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমরা আজকাল ছবি তুলতে বা সেলফি তুলতেই ব্যস্ত হয়ে পড়ি, ঠাকুরকে আর প্রণাম করা হয়ে ওঠে না, এই জন্যেই এদের এই অভিনব প্রয়াস। কিন্তু আমি তো সেই ব্লগ করছিলাম, এই জন্যেই আমার প্রণামটা আর করা হয়ে উঠল না। এরপর চলে এসেছি খান্না মোড়ের কাছে নলিন সরকার স্ট্রিটের এই পুজোটাতে। নলিন সরকার স্ট্রিটের এবারের থিমটা মনে হয় সিকুলারিজম বা সর্বধর্ম সমন্বয় এই ধরনের একটা ছিল, যেটাও অলরেডি কলকাতার বেশ কিছু মণ্ডপে হয়ে গেছে, যেটা তোমরা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। নলিন সরকার স্ট্রিট থেকে বেরিয়ে খান্না থেকে শ্যামবাজার যাওয়ার দিকে একটুখানি এগোলেই নর্থ ত্রিধারার পুজোটা পড়বে, কিন্তু আমার সেদিকটা এবারে আর যাওয়া হয়নি, তাই আমরা আবার ফিরে চললাম হাতিবাগান মোড়ের দিকে, কারণ এবারে আমরা যাব কাশী বোস লেনের পুজো দেখতে। কাশী বোস লেনের প্রতিমা বা প্যান্ডেল নিয়ে যত না বলার আছে, তার থেকে অনেক বেশি বলার আছে এনাদের দেওয়া পরিষেবা নিয়ে। মণ্ডপ থেকে ঠাকুর দেখে বেরিয়ে হাতে হাতে পাওয়া যাচ্ছে জলের বোতল, কাউকে এনারা ফেরাচ্ছেন না।
সারাদিন গরমে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ঠাকুর দেখার পরে ক্লান্ত শরীরে জলের খুব প্রয়োজন হয়, তাই এদের এই ব্যবস্থাটাকে আমি কুর্নিশ জানাচ্ছি। এছাড়াও বরাবরই এখানে ভোগ পাওয়া যায়, রোজই কিছু না কিছু ভোগ পাওয়া যায়। সেদিনকে পাওয়া যাচ্ছিল হালুয়া, কখনো পাওয়া যায় খিচুড়ি। তবে আজকাল কলকাতার বহু মণ্ডপেই এই ধরনের পরিষেবা ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে পড়ে ব্রেস্ট ফিডিং রুম, যেটা এবছর আমি প্রথম দেখলাম। এরপরেও আছে প্রতিবন্ধীদের সুবিধার্থে হুইল চেয়ারের সিস্টেম, বয়স্কদের বসার জন্য জায়গা, ফার্স্ট এড কাউন্টার এবং নানাবিধ এরকম কাউন্টার যেগুলো দর্শনার্থীদের খুবই সুবিধে করে। কাশীভোসলেনের ঠাকুর থেকে একটু এগোলেই পাওয়া যাবে হরিঘোষ স্ট্রিটের এই মণ্ডপটি। এবার এদের থিম মনে হয়েছিল বাংলা ভাষা নিয়ে, সুতরাং বাংলার সমস্ত অক্ষর, বর্ণ পরিচয়, বিদ্যাসাগরের ছবি সবই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই এলাকায় আরও একটা ভালো পুজো হয় দর্জিপাড়া সর্বজনীনের, যেটা এবার আমি মিস করে গেছি, কিন্তু তোমাদের নামগুলো আমি সব জানিয়ে রাখছি যাতে পরের বার তোমরা সমস্ত কিছু প্ল্যান করে দেখে নিতে পারো। হরিঘোষ স্ট্রিট থেকে বেরোলেই যে মেন রোডটা পড়ে সেটা মনে হয় বিডন স্ট্রিট। সেখান থেকে আমরা হেঁটে হেদুয়ার দিকে যেতে পারি, আবার সেখান থেকে চলে আসতে পারি সিমলা, সিমলা ব্যায়াম সমিতি, শতদল, এই পুজোগুলো দেখতে। বা আমরা হেদুয়ার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারি ভেতর দিয়ে চালতাবাগান লোহাপট্টির দিকে। আমি চলে এসেছি চালতাবাগান লোহাপট্টির দিকে, তোমরা দেখে নাও চালতাবাগানের পুজোটা এবারে কেমন হয়েছে। চালতাবাগানের প্যান্ডেল থেকে একটাই কথা মনে পড়ে, সেটা হচ্ছে সোনার তরি। বেশ সুন্দর, জমকালো, কিন্তু নয়নাভিরাম একটা প্যান্ডেল এরা বানিয়েছে। এর ফাঁকেই রাস্তার কিছু সুন্দর আলোকসজ্জা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এরপরে আমরা যাব মানিকতলার মোড়ের দিকে, যেটা চালতাবাগান লোহাপট্টির এই পুজোর থেকে খুবই কাছে, অর্থাৎ হেঁটেই যাওয়া যায়। মানিকতলা মোড় থেকে আমরা এবারে চলে যাব লালা বাগানের পুজো দেখতে। মানিকতলা মোড় থেকে টুয়ার্ডস কাকুরগাছি যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তায় একটুখানি এগোলেই বাঁ দিকে রাজা দীনেন্দু স্ট্রিটের ওপরে পরপর পড়বে দুটো পুজো, সম্মিলিত লালাবাগান, অর্থাৎ লালাবাগান সর্বজনীন এবং লালাবাগান নবাঙ্কুর। প্রথম পুজোটি পড়বে লালাবাগান সর্বজনীনের। ঢোকার মুখেই মাইকেল মধুসূদনের কয়েকটা লাইন দেখা যাচ্ছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা পাবে, অর্থাৎ এদের থিমটাও সেরকম জন্ম থেকে মৃত্যুকে ঘিরে। এখানে দেখা যাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বেশ কিছু আন্ডারপ্রিভিলেজ বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে এসছে। দুর্গাপুজো তো আমাদের সবার, সবারই সমানভাবে এটা এনজয় করার অধিকার আছে, তাই আমার এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো। পরের পুজোটাই লালাবাগান নবাঙ্কুর। এদের এবারে বাসনপত্র দিয়ে সাজানো বেশ অভিনব একটা থিম ছিল, বেশ ভালো লাগলো ডেকোরেশনটা দেখে। রাজা দীনেন্দু স্ট্রিট ধরেই সাহিত্য পরিষদের দিকে এগোতে হবে। একটুখানি এগোলে পাওয়া যাবে হালসি বাগানের পুজো, যেটা আমাদের আজকের শেষ পুজো। আমাদের পরিক্রমা আজকে হালসি বাগানের পুজোটা দেখেই শেষ হলো। তাহলে আজকের ভ্লগে তোমরা আমার সঙ্গে দেখলে প্রচুর প্রচুর ঠাকুর, নর্থের প্রায় সব ঠাকুরই দেখা হয়ে গেছে। হালসি বাগান দেখে আমরা খান্নার দিকে এসে গৌরী বাড়ি হয়ে উল্টোডাঙার ঠাকুরগুলো দেখে নিতে পারতাম, কিন্তু সেইগুলো পরের ব্লগের জন্য আমি তুলে রাখছি, কারণ আমি এক একটা ব্লগ খুব বেশি লম্বা করতে চাই না। আর হ্যাঁ, আমি এটাও জানি পুজো অনেকদিন আগে শেষ হয়ে গেছে আর কালী পুজো প্রায় এসেই গেল, তাও আমি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এডিট করে ভিডিওগুলো দেওয়ার, কারণ অনেক কষ্ট করে অনেক ঠাকুর থেকে ভ্লগগুলো বানিয়েছি, তাই আমি এগুলো আপলোড করতেই চাইছি। বদলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভিডিওটা আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। আমার যেহেতু নেল আর্ট চ্যানেল, তাই ইতিমধ্যে আমি একটা নেল আর্টের ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিও। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, হতে পারে সেটা নেল আর্ট বা সেটা কোনো পুজোর ভ্লগ, দেখা যাক কী দেওয়া যেতে পারে। তোমরা ট্র্যাক রাখো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটাও হিট করে দিও। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।